রাখালু লক্ষণ লোহার মধ্যপ্রদেশের সাগর জেলায় বাড়ি। পরিবার নিয়ে বাঁচার তাগিদে ত্রিপুরায় এসেছে। শুধু তারাই নয়, এমন বহু পরিবার কচিকাঁচা নিয়ে ত্রিপুরার নানা প্রান্তের জনবহুল বাজারগুলিতে রাতের আধারে যাযাবরের ন্যায় খোলা আকাশের নিচে তাঁবুর ভিতর কেরোসিনের প্রদীপ অথবা মোমবাতি জ্বালিয়ে খাওয়ার খেয়ে রাত কাটাতে হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কচিকাঁচা শিশুদের নিয়ে খানিকটা শুকনো রুটি টিফিন খেয়ে সব পরিবারে মিলে কাঁচা লোহা কয়লায় আগুন জ্বালিয়ে গরম করে ধারালো নানা ধরনের অস্ত্র সামগ্রী তৈরি করে বিক্রি করে আসছে। এইভাবেই বেঁচে থাকার জন্য চলছে জীবন সংগ্রাম। বর্ষার সময় আসলে তারা নিজ রাজ্যে ফেরত চলে যায়। দেশে বা রাজ্যে সরকার আছে, বোধগম্য নেই তাদের। সরকার থেকে যেমন তাদের প্রতি নেই তেমন নজর রাখা, তেমনি তারাও স্বাধীন দেশের সরকারের কাছ থেকে অধিকার বা উন্নয়ন কাজের সুফল ভোগ করার সুযোগ নেই। বাধ্য হয়ে সংসার চালাতে ভিন রাজ্যে যাযাবরি ব্যবসা করে বহু পরিবারের জীবন বাঁচাতে হচ্ছে। সংবাদকর্মীকে কাছে পেয়ে সাত সকালে তাদের বেঁচে থাকার জীবন সংগ্রামের কথা খোলামেলা তুলে ধরলেন লক্ষণ লোহার ও রাখাল লোহার উভয়ে। बाबूजी एमपी मध्य प्रदेश से के हैं, जिला सागर त्रिपुरा में धंधा पानी करने आए हैं, खाने कमाने। नाम क्या है? लाखन, लाखन लोहार। लाखन लोहार, लाखन लोहार। ठीक है। सागर जिला, गांव मालथान। नाम क्या है? गरीब है, खाने तक को नहीं है, एक धंधा करता है, कोई मदद नहीं करता है, कुछ नहीं मिलता है, जमीन नहीं है, खेती बाड़ी नहीं है, কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের প্রতিবেদন, দুরন্ত টিভি।